सुधी सुधी धर्मप्राण गौर भक्तवृंद एवं आमार भक्तिमती मा आमार कथा एकटु पुरस्कार आमार भक्त कुसुम स्नेहभाजन छोट छोट भाई बोन सबार आगे मंच उपविष्ट नेताई गौर एवं राधा गोविंदर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम मंचेर दूर दूरान्त थेके आगत सुरसी भक्त बैष्णव मंडली विश्व ब्रह्मांडेर अनंत कोटि जीव तरु लता गुल्म वृक्ष आदि करे पशु पक्षी कीट पतंग थेके शुरू करे विश्व ब्रह्मांडेर अनंत कोटि जीवेर चरणे अधम क्षुद्रादि क्षुद्र मूर्ख ज्ञानहीन भजनहीन साधनहीन पथे धूलिकणा समतोतन भट्टाचार्य एवं तार क्षुद्र सम्प्रदाय सकलेर श्रीपाद पद्मे रइल कोटि कोटि दण्डवत युक्त प्रणाम हरि हरि आमार माथा नत करे दाओ हे चरण धूलर सकल अहंकार भाषा चोखे जाले माथा नत करे दाओ हे तुमार चरण धूलर तले आज की हरि सभाय कथाटाके तो बाड़ाबा कथाटा আজকের হরিসভাতে সমস্ত সাধু ভক্ত বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে ভগবানের শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করব কীর্তন গান শুরু করছি প্রণামের মধ্য দিয়ে আমি সমস্ত ভক্তদের এই বার্তা জানাই যখনই কোনো দেবস্থানে প্রণাম করবেন যখনই কোনো সাধু সজ্জনে শ্রীপাদ পদ্মে প্রণাম করবেন যখনই কোনো মন্দিরে প্রণাম করবেন কোন বিগ্রহে যখন প্রণাম করবেন প্রণামের সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন সকল অহংকার হে আমার ভাষাও চোখের জলে অর্থাৎ কলিকালের মানুষের জীবনে আজকে ভগবত প্রাপ্তির পথে এত বাধার মূল কারণ কি জানেন আমরা ভগবানকে প্রণাম করি বা কোন গুরুবর্গের চরণে প্রণাম করি কিন্তু আমাদের অহংকার মিশে দাম্ভিকতা মিশে আমরা প্রণাম করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন হে সুধী সজ্জন অন্তরে যদি নিষ্ঠা ভক্তি তোমার না থাকে তুমি জীবনেও মানুষ হতে পারবে না যদি হতে চাও উঁচু আগে হও নিচু তুমি যদি নিচু হওয়ার প্রবণতা না আনো তুমি উঁচু হওয়ার আনন্দ অনুভব করতে পারবে না তার জন্য সবার চরণে আমি প্রণত হয়ে একটাই কথা বলবো অন্তরের যত গ্লানি যত কলুষতা যত দ্বেষ যত দাম্ভিকতা যত ক্ষোভ ক্রোধ মোহ সব কিছু দূরীভূত করে যদি সত্যি সত্যি নিষ্ঠার সঙ্গে কারু চরণে প্রণিপাত করেন দেখবেন তার কৃপা আপনার মস্তকে বর্ষিত হবে কিন্তু আমাদের কেমন জানেন সবসময় নিজের অহমিকা নিয়ে নিজের প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে যাই যার জন্য নততা নম্রতা ভক্তি নিষ্ঠা আমাদের ভেতর আসে না দেখুন সাধারণ সংসারে কোনো বাড়িতে মনে করুন একটা মা বাবার একটি সন্তান মা বাবা অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছে বাবা ক্লাস ফোর পড়াশোনা করেছেন অনেক কষ্ট করে বাবা একটা ছোট্ট কারখানায় হয়তো ৫০০ টাকা বেতনে কাজ করে
বাবা ছেলেকে তিলে 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 কষ্ট করে মানুষ করে বড় করে একজন বিরাট বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিক করে দিয়েছে মনে করো তো এবার সেই ছেলেটির সঙ্গে বাবার যখনই ঘরে কোনো কিছু বিষয়ে আলোচনা হয় দেখবেন ছেলেটা প্রতি কথাতেই বাবাকে বলে তুমি চুপ করো দাও তুমি কিছু বোঝো না চুপ করো তুমি এই ব্যাপারে কিছু জানো শোনো বাবা তোমার যেটা জানো না সেটা নিয়ে মাথা গলাবে না তোমার সময় ছিল আলাদা আমাদের সময় আলাদা তুমি পড়াশোনা করেছো 4 পর্যন্ত আমি এত অত ডিগ্রি করেছি তুমি 500 টাকা বেতনে কাজ করো আমি 5 লাখ টাকা বেতন পাই তুমি এই সম্বন্ধে কি বুঝবে চুপ করে থাকো বাবা চুপ হয়ে যায় বাবা মনে করে কি জোরে খেপা আমি এই 50 টাকা বেতনের বা 500 টাকা বেতনের কাজে আমি আমার 200 টাকা সংসারে দিয়ে আমি 300 টাকা তোর বৈজ্ঞানিক হওয়ার পিছনে খরচা করেছি আর এই ক্লাস 4 পড়া মানুষটাই তো তোকে মানুষ করেছে তা যাই হোক তুই আজ নিজেকে অনেক বড় ভাবছিস ভাব ক্ষতি নেই কিন্তু নিজেকে বড় ভাবতে গিয়ে যেন অন্যের অপমান টেনে আনিস না আর আমাদের প্রতি মুহূর্তে এটাই হচ্ছে নিজেরা যত গর্ব প্রকাশ করছি আমি বড় আমি এই জানি আমি সব তত আমি নিজে নিজে কি অপমান করছি বিশ্বকবির ভাষাতে এটাই বলছেন যে ওরে মানুষ নিজেরে করিতে গৌরব দান নিজেরে কে বলি করি অপমান দেখুন নিজেরে করিতে গৌরব দান বাবার কাছে বড় হয়ে গেল তুমি কিছু জানো না চুপ করো তার মানে আমি সব জানি তার জন্য বলছি যত নিজের প্রতিষ্ঠা করবেন তত নিজেই নিজেকে অপমান করবেন জীবন উন্নততা নম্রতা আসবে না যার জন্য বলছে নিজের করিতে গৌরব দান নিজের কেবল করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া আপনারে শুধু ঘুরে মরি পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সবার চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকে কীর্তন শুরু করি আমি আমার বৈষ্ণব পদাবলী দিয়ে প্রথম কীর্তন শুরু করি আজকে আমার নিতাই গৌরের আঙ্গিনায় হরিনাম সংকীর্তন মানে এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না মানুষের ভিতরে ঈশ্বর বিরাজ করে কখন মানুষকে দিয়ে ভগবান কি কর্ম করায় কেউ বলতে পারে না এটা মনে রাখবেন আজকে নিতাই গৌরের আঙ্গিনায় আজকে হরিনাম সংকীর্তন শুনতে এসেছেন এবং আমার মতো অধম জনার উপস্থিতি ঘটেছে আপনাদের চরণধুলি পাওয়ার জন্য এটা আমাদের জীবনের সবথেকে বড় সৌভাগ্য আমি আমার নিতাই সর্দার এবং গৌরাঙ্গ সর্দার তারা যে দুটি ভাই এই নিতাই গৌর হয়ে তারা যেন বৈকুণ্ঠে নিত্যলীলায় এমন কর্ম করে যায় যে জগতে যেন নিত্যলীলায় বৈকুণ্ঠে গিয়ে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করেন হরি হরি মনে রাখবেন মা পৃথিবীতে মানুষের জীবনে কিছু থাকে না মানুষ যখন মরে তখন মানুষের জীবনে মানুষের মৃত্যু হয় না মৃত্যু হয় মানুষের দেহে কিন্তু বেঁচে থাকে মানুষ আপনি পৃথিবীতে এসেছেন আপনার মৃত্যু হবে না আপনার দেহটার মৃত্যু হবে আর এই দেহটা যখন মরবে তখন আপনাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে যাতে জীবাণু ব্যাকটেরিয়া না ছড়ায় কিন্তু আপনার মৃত্যু নাই অনেকে চোখ বুঝে বলে না চোখ বুঝলেই দুদিন আর বাবা এসব হরিনাম শুনে কি হবে আর এই সাধু কথা শুনে কি হবে আর এই সব করে কি হবে বলে না মনে রাখবেন চোখ বুঝলে দুদিন এই কথাটা জীবনও বলবেন না চোখ বুঝলে দুদিন হয় না আপনি চোখটা বুঝে দেবেন আপনার শুদ্ধাত্মা ভগবানের চরণে চলে যাবে কিন্তু আপনার মৃত্যু হবে না আপনি মনে করুন
অনিল মণ্ডল নামে আপনি হয়তো টেংরাখালীতে এসেছেন। আপনি যখন চোখটা বুঝে দেবেন তখন আপনার শুদ্ধ আত্মাটি যে সেটি অনিল মণ্ডল, দেহটা নয়। এবার শুদ্ধ আত্মাটি কি হবে, সোজা চলে গেল একবার হেড অফিসে, সেখানে দরজায় দাঁড়িয়ে আছে দুজন দাঁড়ি, দুজন যমদূত মৃত্যুদূত। যেই আপনি দরজায় দাঁড়াবেন আপনাকে আটকাবে, দাঁড়াও, কি নাম তোমার? বলবেন আমার নাম হচ্ছে অনিল মণ্ডল। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে ট্যাংরাখালী। বেশ, কতদিন বেঁচে ছিলে? আপনি বলবেন 65 বছর কি 7 বছর। কি করেছো ভালো কাজ? আপনি খারাপ কাজের কথা বলবেন, আপনি যেগুলো ভালো কাজ করেছেন সেগুলো বলবেন, বলবেন তো। কিন্তু চিত্রগুপ্তকে যখনই খাতাটা আনতে বলবে, চিত্রগুপ্ত খাতাটা এনে যখনই খুলবে, তখন অনিল মণ্ডলের খাতাটাতে কটা কত মিনিটে কটা মাছি আর মশা মেরেছে সেটাও খাতার মধ্যে লেখা থাকবে। মনে রাখবেন মা, রক্তের গরমে, ইন্দ্রিয়ের উন্মাদনায়, প্রতিষ্ঠার অহংকারে, অর্থের প্রাচুর্যে মানুষ অনেক কিছু বলে, কিন্তু পৃথিবীতে একদম কড়াগণ্ডাই বিচার ওই একজনের কাছে। এখানে যা করবেন ওখানে জেরক্স হয়ে যাবে। আর যদি মন দিয়ে, আর যদি মন দিয়ে হরি কথা শোনেন তাহলে ওইখানে গিয়ে জেরক্স হয়ে যাবে আপনি কোন দিন কেমন ভাবে সাধু সঙ্গ করেছেন। ওখানে আপনার পরিষ্কার লিখিত হয়ে যাবে অমুক দিনে আপনি নিতাই সর্দারের অঙ্গনে হরিনাম শুনেছেন, সাধু সঙ্গ করেছেন, দুফোঁটা চোখের জল ফেলেছেন, গোবিন্দ নাম করেছেন। পৃথিবীতে কর্মই পড়ে থাকে, সুকৃতি যদি ভালো করেন তাহলে পুনরায় উৎকৃষ্ট কুলে জন্ম হবে। মনে রাখবেন মানুষ হয়ে এসেছেন মানে আর নতুন করে অন্য জনিতে যেতে হবে না। ভালো কাজ যদি করেন তাহলে ধীরে ধীরে উত্তরোত্তর সুবৃদ্ধি হবে। আপনি প্রতিটি জনি ঘুরে এসেছেন, বৃক্ষ জনিতে ঘুরেছেন, পাখি জনিতে ঘুরেছেন, কৃমিকীট জনিতে ঘুরেছেন, জলচর জনিতে ঘুরেছেন, সব জনিতে ঘুরে এসেছেন, পশুকুলে ঘুরেছেন, শেষে মানুষ হয়েছেন। কলিকালের মানুষ বুঝতে চায় না যে এই দুর্লভ জীবনটার প্রাপ্তি হলো কিভাবে। আপনি জানেন আপনি কত গাছ আছে, আপনি জানেন আপনি কত গাছ হয়েছেন, আপনি আম হয়েছেন, জাম হয়েছেন, শাল হয়েছেন, পলাশ হয়েছেন, বাবলা হয়েছেন, শিমুল হয়েছেন, কাঁটা গাছ হয়েছেন, আবার খারাপ কাজ করেছেন যখন বিছুটি গাছ হয়েছে, কারো গায়ে লেগেছে সে সারাদিন চুলকেছে আপনাকে গাল দিয়েছে, তাহলে খারাপ কাজ করেছেন বিছুটি গাছ হয়েছেন, ভালো কাজ করেছেন ফুলের গাছ হয়েছেন। এইভাবে নানান কাজের মধ্য দিয়ে সুকৃতি গুণে ধীরে 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 শেষে যখন আপনি একটি তুলসী বৃক্ষ হয়েছেন তখন আপনার জীবন বৃক্ষজনি থেকে উদ্ধার হয়ে গেছে। আপনি বৃক্ষজনিতে তখন উদ্ধার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওই যে তুলসী বৃক্ষটা দেখছেন ওর পূর্ব জীবনও দেখুন, ও অনেক গাছ হয়েছে, বহু রকম গাছে হয়ে ঘুরে 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 সুকৃতি গুণে যখন ভালো কাজ করেছে তখন তুলসী বৃক্ষ হয়ে আজ নিতাই সর্দারের সেবা সঙ্গনে আপনাদের হরিনাম শোনার বা সাধু বৈষ্ণবের চরণে কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য পেয়েছে ওর জীবন উদ্ধার। মনে রাখবেন কাজ যদি ভালো করেন তবেই উদ্ধার। বৃক্ষজন শুধু নয়, কৃমিকীট কুলে এসেছেন, কত পোকামাকড় হয়েছেন, শেষে যখন একটি মৌমাছি হয়েছেন, প্রতি ফুল থেকে মধু তুলে তুলে যখন মৌচাকে গিয়ে রেখেছেন, এবার সেই মৌচাকটা ভেঙে ওই মধু সঞ্চয় করে যখন গোবিন্দ সেবায় লেগেছে তখন আপনার কৃমিকীট কুল উদ্ধার হয়ে গেছে। এবার আপনি কি হয়েছেন, জলচর কুলে এসেছেন, কত জলে জলের পোকা হয়েছেন, বাগদা চিংড়ি হয়েছেন, গলদা চিংড়ি হয়েছেন, তিমি মাছ হয়েছেন, কাতলা মাছ হয়েছেন, পোনা মাছ হয়েছেন, হননি কুম্ভীর হয়েছেন, জলহস্তি হয়েছেন, অনেক কিছু জলে হয়েছেন। কিন্তু কিন্তু এক একটা জনির পরে ধীরে 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 উৎকৃষ্ট হতে হতে ওই জলচরগুলোই যখন আপনি একটি আমার কথার সঙ্গে সম্পর্ক করে জলচর কুলে যখন আপনি একটা শঙ্খ হলেন, গোবিন্দ সেবায় বাদিত হলেন, আপনার মধুর ধ্বনিতে আপনার জলচর কুল উদ্ধার হয়ে গেল। তারপরে কি হইলেন,
পাখি কুলে এসেছে কত পাখি হয়েছে জানেন শালিক হয়েছে ময়না হয়েছে টিয়ে হয়েছে কাকাতুয়া হয়েছে অনেক পাখি চড়ুই হয়েছে শেষে যখন ময়ূর পঙ্খী হয়েছে আপনার পালক গোবিন্দের শিরে গোবিন্দ ধারণ করে সেবায় লেগেছে আপনার পক্ষী কুল জনি উদ্ধার হয়ে গেছে সবার শেষে আপনি মানুষ হয়েছেন ভেবে দেখো এতগুলো জনি ভালো কাজ করতে 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 যখন বুঝে গেলেন গোবিন্দ যে আপনাকে আর অন্য কুলে দেওয়া যাবে না তখন একদম দুর্লভ কুল রূপে চার লক্ষ বার মানব প্রজাতি রূপে আপনাকে পাঠিয়ে দিলেন আপনি এই জনিতে এসে পরে আজকে হয়তো ট্যাংরাখালীতে এসেছেন আগের জনিতে হয়তো আপনি দেখা গেল আপনি ঝাড়খণ্ডে ছিলেন এমন হতে পারে যে তার আগের জন্মিতে হয়তো আপনি উত্তরপ্রদেশের মাটিতে ছিলেন হতে পারে তাহলে এই মনুষ্যকুলে যত ভালো কাজ করবেন মা মানুষকুলে উদ্ধার কি করে হবে মানুষকুলের উদ্ধার তখনই হবে যখনই আপনি একজন সাত্বিক বৈষ্ণব হতে পারবেন আপনি সেবা কার্যে মনোনিবেশ করে আপনার সারা দেহটাকে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আপনি যখন গোবিন্দ সেবায় নিবেদন করতে পারবেন তখনই একজন বৈষ্ণব হয়ে সিদ্ধ পুরুষ হয়ে নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে শুদ্ধ আত্মা ভগবানের চরণ প্রান্তে প্রাপ্ত হয়ে আপনার মনুষ্যকুল উদ্ধার হয়ে যাবে তখন আপনাকে নতুন করে আর অন্য কোথাও জন্ম নিতে হবে না নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে গেলেন মানে এবার গোবিন্দ সেবায় লেগে গেলেন এটা মনে রাখবেন তবে এক চান্সে কেউ ডাইরেক্ট গোবিন্দের কাছে যায় না কেমন একটা একটা জনই ভালো কাজ করে 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 স্বীকৃতিটা জমা হতে 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 এই জন্মে আপনি সাধন ভোজন করলেন একেবারে সাধন ভোজন করেছেন মানে সোজা যে গোবিন্দের চরণ পেয়ে যাবেন না সাধন ভোজনটা যে করলেন ওই সাধন ভোজন গুণে আপনার কর্ম কিছুটা স্টক হয়ে রইল পরের জন্মে দেখা যাবে একটু ভালো কুলে জন্ম হলো কোনো একজন বৈষ্ণব কুলে আপনি জন্ম নিলেন সেই বৈষ্ণব কুলে আরো কিছু সাধন ভোজন করে আরো কিছু পুণ্যার্জন করলেন তার পরের জন্মে দেখলেন আরো উৎকৃষ্ট কুলে চলে গেলেন এইভাবে জন্ম নিতে 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 যখন সিদ্ধ দেহ হলো সিদ্ধ দেহ মানে ভগবান রাস করেছিলেন পঞ্চম তানে মুরলিবাদন করেছিলেন আর এই পঞ্চম তানে মুরলিবাদন করার সময় সমস্ত গোপী চিত্তকে আকর্ষণ করেছিলেন এমন বাঁশি বাজিয়েছিলেন যে গোপী হচ্ছে ভক্ত জগতের শ্রেষ্ঠ গোপী হচ্ছে ভক্ত জগতের শ্রেষ্ঠ তা সেই ভক্ত জগতে গোপী হয়ে যারা গোবিন্দ চরণ পেয়েছেন তাদের উপরে জগতে আর কোনো ভক্ত হয় না তা সবাই যখন গোবিন্দের বাঁশি শুনে ছুটে যাচ্ছে তখন একজন গোপীর অনুরাগ এত বেশি সে কিন্তু ঘর থেকে যেতে পারছে না তার স্বামী বলছে পিঠের চামড়া তুলে দেবো কই যাও তো দেখি গভীর রাত্রিবেলাতে স্বামী ঘুমোচ্ছে ধীরে ধীরে ঘরের দরজায় পা রেখেছেন বাইরে কি নাম অচিন্তপুর বলে একটি জায়গা আছে বৃন্দাবনের বর্ষণার পাশে সেখানে একজন গোপী ছিল যার নাম ছিল চিন্তামণি সে ওই দরজার বাইরে পা দিয়ে যখন কৃষ্ণের বাঁশিটা শুনে পাগল হয়ে কেঁদে ব্যাকুলা হয়ে ছুটছে এমন সময় স্বামী ঘুম থেকে উঠে বলছে আরে বোন তুই ইতনা মন্থর মে কাহাঁ যা রহি হো তখন ও কেঁদে কেঁদে বলছে আমি আমার শ্যামপতির কাছে চললাম গো বলে বাহ কিয়া বাত তাজ্জব কি বাত হ্যায় তেরে শাদি কিয়া হাম আর তেরা পতি হ্যায় স্বামিয়া কোন বাত হ্যায় আমি তোমাকে বিয়ে করেছি আর শ্যাম তোমার পতি হয়ে গেল বাহ 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 যাওয়াচ্ছি দাঁড়াও স্বামী রেগে গিয়ে বলছে আমি তোমার পতি আবার একটা নতুন করে পতি করা হয়েছে চুলের মুঠিটা ধরে টানতে টানতে কি করছো টানতে টানতে নিয়ে ঘরের ভিতরে দরজা ঢুকিয়ে দিয়ে দরজাটা তালা দিয়ে দিলেন তালা দিয়ে জানলা দরজা বন্ধ করে বলছে দেখি তোমার কোন পতি আছে তোমাকে নিয়ে যাক আর তোমার কেমন পতির কাছে মিলার মিলার বাসনা তুমি একবার পতির কাছে যাও বলুন মা কাউকে যদি এইভাবে আটকে দেয় আর সত্যি যদি তার প্রাণ গোবিন্দের জন্য কাঁদে তাকে পঞ্চাশ খানা তালা দিলেও আটকানো যাবে হরিবল তাকে যদি পঞ্চাশ খানা তালা দিয়ে রাখেন তাকে আটকানো যাবে যাবে না সারা রাত ধরে হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জলে কাঁদতে 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 এমন একটা জায়গা তৈরি হলো গোবিন্দ দেখলেন একে আর ঘরে ফেলে রাখা যাবে না
গোবিন্দর সঙ্গে সঙ্গে কি করলো জানেন, ওর ওই ব্যাকুল আত্মাকে সবার আগে সব গোপীরা ছুটে আসছে গোবিন্দের কাছে রাজদর্শন করবে বলে, কিন্তু গোবিন্দ ওই গোপীটির আত্মাটিকে সবার আগে টুক করে টেনে নিয়ে নিজের চরণে পৌঁছে দিল। তার মানে কি হলো, তার মানে সারা রাত যেই কেঁদেছে গোবিন্দের জন্য, এত বেকুল চিত্তে কেঁদেছে যে ঠিক সকাল হয়েছে স্বামী দরজাটা খুলেছে দেখছে বউয়ের ডেড বডিটা পড়ে আছে। আরে বউ কাহা হুয়া তেরা বউ, বউ তো কাহা হুয়া ক্যা হুয়া বউ, হাঁ হাঁ করে কাঁদছে, আর কাঁদলে হবে, নশ্বর দেহটা পড়ে আছে, চলে গেছে আত্মা। তাহলে ভালো কাজ যদি করেন মা, দেহ কোথাও যাবে না, এটা খাঁচা, এটা পড়ে থাকবে, আত্মা চলে যাবে। অচিনপুরের চিন্তামণি নামের গোপীটি এত অন্তরের ব্যাকুলতা যে গোবিন্দ সবার আগে ওই গোপীটিকে নিজের চরণে টেনে নিয়ে ওর দেহটা শুদ্ধ করে দিলেন। নেতাই গৌর হরিহর। তাহলে এই দেহটার থেকে কি যায় মা, আত্মা যায়, ভালো কাজ করবেন আত্মা যাবে গোবিন্দের চরণে। ওই জন্য বলে না, বলে খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায়, চোখটা বুঝে দেবেন তো, চোখটা বুঝে দেবেন সব শেষ, চোখ বুঝলে শেষ হয় না মা, চোখটা যখনই বুঝবেন তখনই আপনার দেহতে আত্মাটির আর থাকার কথা নয়, উনি চলে যাবেন, মানে তিনি টেনে নেবেন। আপনি যতই চেষ্টা করুন, এই নশ্বর দেহটাকে এত ভালোবেসেছেন তো, কিন্তু দেখবেন যে দেহটাকে আত্মীয়রা এত যত্ন করছে, যখনই অচিন পাখিটা চলে যাবে তখন ওই দেহটাকে গোবর জলের ছড়া দিয়ে বের করে দেবে। যে দেহটাকে ছোবে তাকে স্নান করে আসতে হবে, যে ঘরে দেহটার পতন হবে সেই ঘরে 10 দিন 15 দিন 1 মাস ঔষধ ক্রিয়া চলবে, আবার মরলে তার হাড়গুলোকে কাপড়ে বেঁধে আবার অস্থি প্রদান হেতু আবার গঙ্গায় গিয়ে দিয়ে আসতে হবে। তাহলে গোটা দেহটার দাম ততক্ষণ যতক্ষণ পাখিটা থাকবে, পাখিটা চলে গেল দেহটা শেষ। তার জন্য বলছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তানে ধরেতে পারলে মোহন বেরি, ধরেতে আমি দিতাম পাখির পাই, হাই রে কেমনে আসে যায়, এই দেহটা কেমন, মাথা খারাপ হয়ে যাবে শুনলে দেহটা কি আছে ভেতরে, দেহটাকে কেটে যে শিরা ধমনীগুলো আছে ওগুলো যদি একসঙ্গে জয়েন্ট করা হয় না, 62,000 বর্গ মাইল লম্বা হয়ে যাবে। একটা আস্ত পৃথিবীকে মানুষের দেহের শিরা ধমনীগুলো পেঁচালে 2.5 পাক পেঁচানো যাবে। তাহলে কি দেহটা দেখতে ওইটুকু, কি তৈরি করেছে গোবিন্দ ভবন, আপনার ভেতরে যেটি হাওড়া শিয়ালদা করছে সবসময়, যেটাতে রক্ত সঞ্চালন করছে হার্ট, ওর এত ক্ষমতা বলছে একটা 3 তলা ছাদের উপরে যদি জলটা তুলে দিতে বলেন ও পাম্পিং করে জলটা তুলে দেবে, সেই হাটটা নিয়ে আপনি 3.5 হাত দেহটা নিয়ে বসে আছেন। 7 কোঠুরি নয় দরজা যা হাট,
হরিনাম হরি হর মধ্যে মধ্যে ঝরকা কাটা ঝরকা মানে কি মা ঝরকা মানে ডিজাইন হরি হর ঝরকা মানে হচ্ছে ডিজাইন এমন একজন কাষ্ঠশিল্পী দেহটাকে গড়েছে প্রত্যেকটা কুঠুরিতে একটা করে দরজা দিয়েছে শুধু একটা কুঠুরিতে দুটো দুটো দরজা আছে কোথায় আজ্ঞাচক্রের দুটো দরজা সহস্রের দুটো দরজা বাকি একটা এই জন্য সাতটা কুঠুরিতে নটা দরজা আর এই দরজাগুলো নিয়ে কি ঝরকা কাটা আছে পদ্মফুল পদ্মফুল বলতে কোন জায়গায় দ্বিদল পদ্ম কোন জায়গায় অষ্টদল পদ্ম কোন জায়গায় শতদল পদ্ম কোন জায়গায় সহস্রদল পদ্ম কোন জায়গায় আবার অপূর্ব সুন্দর একটি জায়গা আয়না মহল তাহলে এত সুন্দর ডিজাইন যে করেছে তার চরণে প্রণাম তার জন্য বলছে দেহটার যে দরজাগুলো সেগুলো কেমন সাত কুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কোঠা সদর কোঠাটা কোন জায়গায় স্বাধিষ্ঠান মূলাধার বিশুদ্ধা অনাহত মণিপুর আজ্ঞাচক্র সহস্রার এটা হচ্ছে দেহের অবস্থান এক একটা জায়গা যেখানে সহস্রার আছে ব্রহ্মদার সেইখানটা বলছে এত সুন্দর শিশমহল থেকে যে নাইনা দিয়ে ঘর তৈরি হয় কাঁচ দিয়ে তো বলছে কাঁচ দিয়ে ঘর তৈরি করলো অত সুন্দর লাগে না এমন ভাবে তৈরি করেছে এই জায়গাটা সেই জায়গাটা কি বলছে আয়না আয়না মহল মায়ের একটু সবাই প্রেম সুলুক ধনে খেপা কেমনে আসে বোঝা গেল মা তাহলে এই দেহটাতেই সব পৃথিবীতে এত তো কীর্তন শুনছেন তো এত তো পৌরাণিক ঘটনা শুনেছেন শুনেছেন মহাভারতের গল্প শুনেছেন রামায়ণের গল্প শুনেছেন গয়া কাশীর গল্প শুনেছেন ত্রিবেণীর গল্প শুনেছেন চারিদিকে পুণ্যতীর্থ গঙ্গা যমুনা সরস্বতীর গল্প শুনেছেন শুনেননি বিচিত্র বীর্য ভীষ্ম দ্রোণ কৃপাচার্য বিদুর কৃষ্ণ সবার গল্প শুনেছেন শকুনি নারদের গল্প শুনেছেন কলিকালে শ্রীবা সত্যিত গদাধর নিত্যানন্দ সহ ইত্যাদি চৌষট্টি মহন্ত ষড়গোসাঁই ছয় চক্রবর্তী সবার গল্প শুনছেন বলছেন প্রত্যেকটা পৌরাণিক চরিত্র এমন ডিজাইনে মানুষের দেহটা গড়া যে ওই দেহটার ভেতরে পৃথিবীর প্রতিটি চরিত্র লোকায়িত বুঝতে পারলেন বাবা আপনার যে সাড়ে তিন হাত দেহটা এটাকে ছেলে খেলা ভাববেন না এই দেহটাকে অকালে ঘোচাবেন না এই দেহটার ভেতরে পৃথিবীর সব লোকাই আছে বলছে গঙ্গা খুঁজবেন ওটাও দেহে যমুনা খুঁজবেন ওটাও দেহে ললিতাকে খুঁজবেন ওটাও আপনার শরীরে বিশাখাকে দেখবেন সেও আপনার শরীরে আস্তে আস্তে রাধারানীকে দেখবেন সেও আপনার শরীরে ভীষ্মকে দেখবেন সেও আপনার শরীরে শ্রীবা সঙ্গম দেখবেন ওটাও আপনার শরীরে নিত্যানন্দকে দেখবেন উনিও আপনার ভিতরে গৌরাঙ্গ তো আছেনই কৃষ্ণ আছেন মানে গৌরাঙ্গ আছে তাহলে কৃষ্ণ আমার শরীরে কে আমার শরীরে কৃষ্ণ হচ্ছে আত্মা কৃষ্ণ পাঁচ রূপে জীবের মধ্যে পরিব্যাপ্ত কৃষ্ণ বলছে আমি সবইতেই থাকি অথচ আমি কিছুতেই নাই আমার মধ্যে সবকিছু কিন্তু আমি কিছুতেই নাই এটাই মানুষ বুঝতে পারে না বলছে মানুষের ভিতরে যে মেশিনটা দিলাম যার জন্য মানুষ হাত পা নাড়ছে গল্প করছে খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে খারাপ কাজও করছে এটার যেটার জন্য করছে ওই মেশিনটি যে ব্যাটারিটা দিয়ে চালাচ্ছি ওটা আমার চার্জার ব্যাটারি আর ওই যে মেশিনটা চলছে ওটার নাম হচ্ছে আত্মা মানুষ বাদ দিয়ে বাকি জীবের ভিতরে যে মেশিনটা চলছে তার নাম জীবাত্মা
মানুষ যখন ভগবত ভজনে ব্রতী হয়ে কৃষ্ণ ভজন করতে করতে মালা তিলক গুরু ভজন পন্থা অবলম্বন করে এগোতে থাকে তখন মানুষের যে আত্মাটি শুদ্ধ হয় বলছে ওই আত্মাটির নাম হচ্ছে আত্মারাম। মানুষের দেহটা ভগবানের নাম গাইতে গাইতে যখন পরিপূর্ণ সিদ্ধ হয়ে যায় তখন ভগবানের চরণ পেয়ে যায় তখন তার আত্মাটির নাম হচ্ছে আত্মারামেশ্বর। আর যার ভজনা করছে জগৎ সেই বাঁশরিওয়ালা আত্মাটির নাম হলো পরমাত্মা। তো ভগবান বলছে আমি পাঁচ রূপে আছি, জীবাত্মা, আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, পরমাত্মা, গোটাটাই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি। যার জন্য বলছেন এই দেহ থেকে ওই অচিন পাখি রূপী জীবাত্মাটা চলে গেলে এই দেহটার যে কোনো মূল্য থাকে না এটা যদি আগে জানতাম রে পাখি তাহলে তোর যেমন করে হোক চরণ দুটো আমার মনোবিড়ি দিয়ে বেরিয়ে রাখতাম, তোকে যেতে দিতাম না। কিন্তু মা যেতে হবে, এসেছেন যখন যেতে আপনাকে হবে, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে। দেখবেন কলিকালের মানুষের জীবনের সব থেকে বড় ভয় মৃত্যু হয় না। আপনাকে যদি কেউ বলে আপনি এক্ষুনি মরে যাবেন আপনি ভয়ে অস্থির হয়ে যাবেন, কিন্তু আপনাকে যদি দু চার গুতো দিয়ে দেয় ভয় নাই, পিস্তল দেখালেও ভয় লাগবে না, ছুরি দেখালেও অত ভয় লাগবে না, যদি একবার বলে দেয় আপনি পাঁচ মিনিটের মধ্যে মরবেন, এই পাঁচ মিনিটের মধ্যে মরবেন বলে দিলেই আপনার বাস পাঁচ মিনিটে মনে হয়ে যাবে না তার আগে স্টোক হয়ে যাবে, পাঁচ মিনিটে মরে যাব। কলিকালে মানুষের জীবনের সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়, আর এই মৃত্যু আর ভয় এই দুটো হচ্ছে কলির ছেলে আর মেয়ে। এটা জানেন আপনারা, কলির স্ত্রীর নাম হচ্ছে দিরুক্তি আর কলির পুত্রর নাম হচ্ছে ভয়, কলির কন্যার নাম হচ্ছে মৃত্যু, যারা এখন কলিকালে রাজ করছে। কলিকালের যে দাদু তার জন্ম ব্রহ্মার পিঠের থেকে, শতযোজন বিস্তৃত একটি মধ্যম শৃঙ্গে সুমেরু পর্বতের মধ্যম শৃঙ্গে ব্রহ্মা প্রতিদিন যোগ সাধন করতেন, কোন একদিন ব্রহ্মার পিঠের থেকে ধর্মযুক্ত এক ফোঁটা ময়লা বিরক্তির সঙ্গে ভূতলে ফেলেছে। এমন সময় হঠাৎ দেখছে ওখান থেকে একজন সৃষ্টি হয়ে গেল, তৈলাভিষিক্ত দেহ, চারিদিকে লোহর অলঙ্কার, লৌহ জিহ্বা, বিভৎস চেহারা, বড় বড় চোখ, এসে ব্রহ্মার কাছে দাঁড়িয়ে বলছে আমাকে কি জন্য সৃষ্টি করেছো, আমাকে কি জন্য সৃষ্টি করেছো, দাঁড়িয়ে পড়েছে। যেই বলছে আমাকে কি জন্য সৃষ্টি করেছো, আমার নাম কি, বলছে তোমার নাম হলো অধর্ম। ব্যাস, আমার নাম অধর্ম, বলে হ্যাঁ আমার কাজ কি, বলে তোমার কাজ হচ্ছে যেখানে আলো থাকবে তুমি যে অন্ধকার করে দেবে, যেখানে বেশি সত্যের চর্চা হবে সেখানে তুমি গিয়ে সত্যটাকে ঢাকা দিয়ে তুমি মিথ্যা নামে প্রতিষ্ঠা হবে, যেখানে ভালো কাজ হবে সেখানে তুমি গিয়ে পিছনে লাগবে। বলে এটা আবার কোন ডিজাইন প্রভু, এটা করলে মানুষ আমাকে পছন্দ করবে, বলে পছন্দ করবে না এমন একটা ক্যারেক্টার তুমি। তা বলছে প্রভু তাহলে আমি কতদিন থাকবো, আমার কিভাবে জীবন জীবিকা চলবে, বলে তোমাকে আগে একটা টুকটুকে বউ করে দিই। ভগবান ব্রহ্মদেব ভ্রুযুগল থেকে একজনকে অপূর্ব অপ্সরা রূপে সৃষ্টি করলেন, তার নাম দিলেন মিথ্যা, বললেন আজ থেকে ইনি তোমার স্ত্রী, একে নিয়ে সংসার করো। অধর্ম আর মিথ্যার সংসার শুরু হলো। অধর্ম মিথ্যা সংসার করতে করতে, ভালো করে শুনবেন মা কথাগুলো, আনকমন কথা, শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনুন ভালো লাগবে। অধর্ম মিথ্যার সঙ্গে সংসার হতে হতে তাদের একটি ছেলে পুলে হলো। অধর্মের যে পুত্র হলো তার নাম হচ্ছে দম্ভ, আর অধর্মের যে একটি কন্যা হলো তার নাম হলো মায়া। তাহলে দম্ভ আর মায়া এরা আবার কি করছে, যেখানে দম্ভ যাচ্ছে সেখানে মায়ার প্রকাশ হচ্ছে। দেখুন ভালো করে, যে লোকটাকে দেখে মনে হবে দাম্ভিক, জানবেন নিশ্চিত সে মায়াবদ্ধ জীব। মায়া না ভেতরে প্রবেশ করলে দম্ভটা তার আসবেই না। এবারে দম্ভ বলছে হ্যাঁ গো মায়া, আমি যেখানেই যাচ্ছি তুমি সেখানে আসছো, ভাই বোন এক জায়গায় এলে হয়? মায়া বলছে আমি যাব কোথায়, তোমার কাছেই তো আমার আশ্রয়, তুমি যেখানে যাবে আমি তো সেখানেই যাব। এবার দুজনেই দেখছে তারা আমাদেরকে তো